আসসালামু আলাইকুম উমান পুবাসী ভাই ও বোনেরা, আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি উমান পুবাসী উজ্জ্বল, আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব। তো আজকের গোল্ডের প্রাইসে বিশাল চমক, যে অনেকটা কমছে গোল্ডের প্রাইসটা, প্রায় 7 রিয়েল 8 থেকে 10 রিয়েলের মতো কমছে একদিনে এক ভরিতে প্রায় গোল্ডের দাম। তো আজকে কোন ক্রেডের গোল্ড কত করে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিব। তো ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও জানার সুযোগ করে দিবেন। তো চলুন আজকের যে গোল্ডের প্রাইসটা আছে কোন ক্যারেটটা কত করে আপনাদের আমি জানিয়ে দিই। সর্বপ্রথম ওমানের যে আজকে 21 ক্যারেট গোল্ডের দাম কত করে আমি সেটা জানিয়ে দিব। আজকের গোল্ডের প্রাইসে যদি আপনারা 21 ক্যারেট 1 গ্রাম গোল্ড নিতে চান, 25 রিয়াল 738 পয়সা আপনারা পেয়ে যাবেন 21 ক্যারেট 1 গ্রাম গোল্ড। আর যেটা প্রায় 26 রিয়াল 400-500 পয়সার উপরে ছিল কালকে গোল্ডের প্রাইসে, পাশাপাশি যদি আপনারা আজকে 18 ক্যারেট 1 গ্রাম গোল্ড নিতে চান, আজকের গোল্ডের প্রাইসে 22 রিয়াল 436 পয়সা আপনারা পেয়ে যাবেন 18 ক্যারেট 1 গ্রাম গোল্ড, যেটা প্রায় 23 রিয়ালের মতো ছিল গতকালকে। ও একদিনের ব্যবধানে বিশাল কমে গেছে গোল্ডের দামটা। আর আজকে যদি আপনারা 24 ক্যারেট 1 গ্রাম গোল্ড নিতে চান, আজকের গোল্ডের প্রাইসে 29 রিয়াল 248 পয়সা আপনারা পেয়ে যাবেন 24 ক্যারেট 1 গ্রাম গোল্ড, যেটা 29 রিয়াল 798 পয়সা ছিল গতকালকের রেট। প্রায় 600 পয়সার উপরে কমছে আজকে 1 গ্রাম গোল্ডে, এবং ভরিতে প্রায় 6 রিয়ালের উপরে কমেছে 24 ক্যারেট 1 গ্রাম গোল্ড। পাশাপাশি যদি আজকে আপনারা 22 ক্যারেট 1 গ্রাম গোল্ড নিতে চান, আজকের গোল্ডের প্রাইসে 27 রিয়াল 62 পয়সায় আপনারা পেয়ে যাবেন আজকে 22 ক্যারেট 1 গ্রাম গোল্ড, যেটা কালকে ছিল গতকালকে 27 রিয়াল 798 পয়সা। তো আজকের মতো এই যে আমি আপনাদের যে সর্বশেষ আপডেট গোল্ডের প্রাইসটা জানালাম, এটা শুধুমাত্র এখনকার রেট, আর এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো প্রতিদিন গোল্ডের প্রাইস এক্সচেঞ্জ রেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিব, নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে মতো ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।